হ্যালো ফ্রেন্ডস, আমি উজ্জ্বল। হোলিস্টিক হেলিং এই প্রোগ্রামে আপনাদের স্বাগত। আমরা পথ চলতি অনেক শিশুকে দেখতে পাই, ছোট্ট একটা বাচ্চা, পিঠে একটা মস্ত বড় বইয়ের বোঝা। বাচ্চাটা হাঁপাতে হাঁপাতে যাচ্ছে সেই বোঝা নিয়ে, বোঝা সামলাতে পারছে না। এখনকার দিনে বাবা মা বা তার অভিভাবকের কাছে একটাই হচ্ছে যে তাদেরকে র্যাট রেসে লাগিয়ে দিয়েছে। দুই থেকে পাঁচ বছর, সম্ভবত তার আগে থেকেও, যে তারা স্থির করে নেয় ডক্টর, ইঞ্জিনিয়ার বা ডান্সার এমন একটা কিছু হবে। এতে তাদের কোথাও শৈশবটা হারিয়ে যাচ্ছে না তো? ফ্রেন্ডস, একটা ছোট বাচ্চাকে র্যাট রেস, একটা ছোট বাচ্চা কাউকে মানে কাউকে হারানোর কথা চিন্তাই করতে পারে না। তাকে র্যাট রেসে লাগানোটা তো আমার মনে হয় বেকার চেষ্টা। একটা প্রত্যেকটা এজ আছে একটা র্যাট রেসে প্রত্যেকটা মানুষকে। হ্যাঁ, আমাদের সময়টা এখন এমন যে প্রত্যেকটা মানুষকে রেসে এগোতে হবে, কিন্তু তার একটা এজ আছে। দুই থেকে পাঁচ বছর বয়সের আমার মনে হয় কখনোই নয়। তো আমি আজকে যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু প্রিপেয়ার ইয়োর চাইল্ড। আপনারা কীভাবে প্রিপেয়ার করবেন আপনাদের বাচ্চাদেরকে? ফার্স্ট, র্যাট রেস অ্যান্ড এজ, একটা এজ আছে র্যাট রেসের। কখনোই দুই থেকে পাঁচ বছর কিংবা আট দশ বছরের বাচ্চাকে কখনো র্যাট রেসে দৌড়ানোর সামিল করবেন না। অ্যাজ মাচ ইউ টেক টু নেচার, তাকে তার এই প্রকৃতির সঙ্গে মেলানোর চেষ্টা করুন, তাকে বাইরে আনুন, এই খোলা প্রকৃতিকে তাকে অনুভব করতে দিন, তাকে দেখতে দিন যে প্রকৃতি কেমন। ওয়ার্ল্ড অর ফিজিক্যালি অ্যাক্টিভিটিস, ওয়ার্ক অর ফিজিক্যালি অ্যাক্টিভিটিস, ফিজিক্যালি অ্যাক্টিভিটিস মিনস সাঁতার বা ডান্স, এসবে ভর্তি করান যাতে সে ফিজিক্যালি কোনো অ্যাক্টিভিটিস করতে পারে, মানে তার শারীরিক, তার যে ফিজিক্যালি যে একটা মেনটেন সেটা হতে পারে। আমরা এখন ছোট বাচ্চাকে দেখি, কখনো টিভিটা অন করলো বা ভিডিও গেমস নিয়ে বসে গেল, কখনো কোনো বাচ্চাকে দেখি না এখন বর্তমানে যে কাউকে একটা ফুটবল নিয়ে মাঠে দৌড়ে যেতে বা একটা খেলার ব্যাট নিয়ে, খুব কম, খুব কম। কারণ তারা ওই বইয়ের বাইরে আর ওই টিভি সেট, এই দুটোর বাইরে কিছুই ছিল না, আর খুব জোর হলে ভিডিও গেমস। তারপরে আসছি আমরা, ট্রাই টু ওয়াচ গুড থিংস দ্য ওয়ার্ল্ড, কখনো ক্রাইম সিরিয়াল বা কোনো ঝগড়া, বা আপনারা ঝগড়া অবভিয়াসলি একটা বা সংসারে থাকতে গেলে ঝগড়াঝাটি হবেই, কিন্তু সেটা কখনো চাইল্ডের সঙ্গে নয়, চাইল্ডের সামনে নয় বেসিক্যালি, তাহলে তার মাথায় একটা ব্যাড এফেক্ট পড়বে। লিভ চাইল্ড চাইল্ডহুড টাইম, তার যেই বাচ্চার যে সময়টা, বাচ্চাদের যে প্রকৃতিটা সেটাকে অনুভব করতে দিন, বাচ্চার শৈশবটাকে নষ্ট করে দেবেন না। রান আফটার মার্কস, কখনো F85 পেয়েছে মানে তোকে 95 পেতেই হবে বা 100 পেতেই হবে, না। একটা বাচ্চা, ওটা একটা শিশু, সে কোনো রেসের ঘোড়া নয় যে তাকে প্রতিযোগিতায় লাগিয়ে দেবে। তারপরে আমরা অনেককে দেখে থাকি যে ছোট ছোট বাচ্চাদেরকে যে সারাটা দিন টিভির সামনে বসে আছে, কখনো ক্রাইম সিরিয়াল দেখছে, কখনো বা ওই একটা টিভিতে একটা কার্টুন চালিয়ে বসলো, কার্টুনও ক্রাইম। অ্যান্ড আবার এমন এক একটা জিনিস দেখছে যেগুলো একটা বাচ্চার দেখাই উচিত নয়, তো সেইটা একটু অ্যাভয়েড করান। কপি দ্য টাইম, প্রত্যেকটা সময় মুহূর্তটাকে বোঝান। ডান্স শো এবং বিভিন্ন রকম সিঙ্গিং কম্পিটিশানে, আমি বলছি না যে পার্টিসিপেট করতে নয়, কিন্তু প্রত্যেকটা যে ডান্সিং কম্পিটিশান, সিঙ্গিং কম্পিটিশান, এবং আমি অনেক জায়গায় দেখছি যে এখান থেকে এই একটা জায়গার চান্স করে দেওয়া হচ্ছে বা এখান থেকে এইখানে একটা চান্স করে দেওয়া হচ্ছে, একটা বড় ফেমাস হতে পারবে, সেটা নয়। সেই দিকে আমার মনে হয় না যাওয়াই ভালো, এতে একটা ব্রেনে বাজে একটা এফেক্ট আসছে। সিঙ্গিং কম্পিটিশান, ডান্স কম্পিটিশান, একটা ছোটো বাচ্চা একটা রিয়ালিটি শো কী বুঝবে? একটা ছোটো বাচ্চা রিয়ালিটি শো মানে কিছুই বুঝতে পারবে না, তাকে কেন সেই জায়গা পার্টিসিপেট করানো হচ্ছে? আমি দেখছি যে প্রত্যেকটা জায়গায় বড় বড় হেডিং দেওয়া আছে যে এখান থেকে একটা বড় মাল্টি ট্যালেন্টেড জায়গায় চান্স করে দেওয়া হচ্ছে, একটা টিভি শোতে চান্স করে দেওয়া হচ্ছে, একটা ছোটো বাচ্চা সে কী বুঝবে? সো বন্ধুরা, এইটাকে একটু খেয়াল রাখবেন, বাচ্চাদের শৈশবটাকে এভাবে শেষ হতে দেবেন না। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের হোলিস্টিক এর পরের এপিসোড। নমস্কার।